ছোটবেলা থেকে চানাচুর বলতে আমার একটাই পছন্দ, মুখরোচক, স্বাদে, স্বাস্থ্যে। ভালো খান, সুস্থ থাকুন। মুখরোচক, ভালোবাসার 75 বছর। পর্দার প্রেক্ষম হয়ে আপনারা যতীনময়কে দেখবেন, বধুয়া ধারাবাহিকে। তো প্রথম ধারাবাহিক, এবং কেমন আছো? এক্সাইটেড? টেনশন? কি কি চলছে? আমি ভালো আছি, তুমি কেমন আছো বলো আগে। তো কতটা টেনশন নাকি এক্সাইটমেন্ট রয়েছে? টেনশন এক্সাইটমেন্ট মিলিয়ে মিশিয়ে রয়েছে, টেনশনটা কমে গেছে এখন। বাট টেনশন কমে গেছে বলাটা ভুল, আমাদের প্রত্যেকের টেনশন থাকা উচিত লাইফে। মানে কাল যখন আমি বাড়ি যাই, এটা আমার ক্ষেত্রে না, বাট আমি যখন কালকে বাড়ি যাই, আমার মনে হয় কালকে কী সিন থাকবে, কালকে আমি সেটা কী করে করব। বা আমার মনে এখনও স্টিল মনে হচ্ছে যখন আমাদের রিলিজ আছে সিরিয়ালটা, পাবলিক রিয়াকশন কী থাকবে, প্রচণ্ড টেনশনে আছি। ধারাবাহিক সেক্ষেত্রে যদি বলি অফারটা কীভাবে আসে, সুশান্ত দার থেকে তো শুনছিলাম আমরা যে সোশ্যাল মিডিয়ায় রিলস কন্টেন্ট দেখে তোমায় ভালো লাগা, তো সেটা তুমি যদি একটু বলো। হ্যাঁ, আমার বেশ কিছু রিলস ভাইরাল হয়, তো সেখান থেকে সুশান্ত দা দেখতে পায়, আমাকে বলে অডিশনের জন্য আমি আসি, অডিশন দিই, দেন এই কাজটা। আমি ভাবতেও পারিনি ব্যাপারটা। প্রথম অডিশনের দিনটা কেমন ছিল? প্রথম অডিশনের দিনটা ভালো ছিল, মানে ওই আর কি, আমি আমার বেস্টটা দিয়েছি আর কি, সব জায়গাতেই আমি আমার বেস্টটা দেওয়ার চেষ্টা করি। আমরা প্রত্যেকেই অভিনয় করব বা অভিনেত্রী হবো, এই স্বপ্নটা কি যতীনময়ীর ছিল? হ্যাঁ, ছোটো থেকে আমি এটাই চেয়েছি, আর আমি এটা হবই। আমার কাছে সেকেন্ড কোনো অপশন ছিল না, আমি এটাই হব। যখন ধারাবাহিকের প্রথম প্রোমোটায় নিজেকে টেলিভিশনে দেখলে, সেই দিনটা কি স্বপ্নের মতো কিছুটা? হ্যাঁ, স্বপ্নের মতো। বাবা মার থেকে বেশি এক্সাইটেড, মানে আমি আমার প্রজেক্টে নিয়ে যতটা এক্সাইটেড, তো বাবা তত বেশি আমার থেকে বেশি এক্সাইটেড। আমি তখন এখানে মানে কলকাতায় ছিলাম, আমার বাড়ি বর্ধমান, তো বাবা আমাকে সকালে ফোন করে বলছে প্রোমোটা বেরিয়ে গেছে, যে আচ্ছা আচ্ছা দিয়ে পাঠানো। আমি তো এখানে ছিলাম, আমি দেখতে পাইনি, বাবা বর্ধমানে দেখেছে। ওই ছোটবেলাটা বাড়ি কেটেছে বর্ধমানে, মানে বেড়ে ওঠাটা বর্ধমানে। কলকাতায় যাতায়াত? আমি মডেলিং যখন করতাম, তো আমি কলকাতায় আপ ডাউন করতাম, আসতাম, আবার শ্যুট করে বাড়ি চলে যেতাম। তো এখন এই কাজটার জন্য আমার কলকাতায় থাকা, নাহলে আমার সমস্ত কিছু বর্ধমানে ফেলে এসেছি আমি। প্রচণ্ডভাবে আমার সমস্ত কিছু বর্ধমানে পড়ে আছে, বন্ধু বান্ধব, বা এখানে মা থাকে আমার সাথে, বাবা ওখানে, সব কিছু বর্ধমান। প্রচণ্ড মিস করি বর্ধমানকে। ধারাবাহিকের একটা শিডিউল হয় 14 ঘন্টার শুটিং, তো এটার সাথে কতটা নিজেকে অ্যাডজাস্ট করতে পারবে? আমার খুব ভালো লাগে, আমার খুব প্রচণ্ড ভালো লাগে। আমাকে যতক্ষণ শুটিং করতে দেবে আমি ততক্ষণ শুটিং করবো, ব্যাপার নেই। রিজওয়ানদের সাথে কতটা বন্ডিং হলো? ভালো বন্ডিং। হ্যাঁ, কোনো সিনে যদি কোনো আমার বুঝতে অসুবিধা হয়, অবশ্যই বুঝিয়ে দেয়, আমরা খুব মজা করে কাজটা করি। প্রেক্ষমের সাথে যতীনময়ীর কোনো মিল রয়েছে? মিল রয়েছে, ও নিজের লক্ষ্যে স্থির, আমিও নিজের লক্ষ্যে স্থির। আমি কী করতে চাই আমি জানি, ওর কাছেও অজানা নয় যে ও কী করতে চায়। আর অমিল বলতে, ও খুব সেলফ সেন্টার, আমি একদমই সেলফ সেন্টার নই। আমি মানুষের সাথে মিশতে ভালোবাসি, কথা বলতে ভালোবাসি, মানুষকে জানতে ভালোবাসি, আর ওর ওরকম কোনো ব্যাপার নেই। ও কাউকে জানবেও না, নিজেকে কাউকে জানতেও দেবে না, তো এই ব্যাপার। অমিল তো আছে, আর মানে প্রচণ্ড চ্যালেঞ্জিং এই ক্যারেক্টারটা আমার কাছে। তো আস্তে আস্তে পর্দার প্রেক্ষম হয়ে তোমাকে দর্শক দেখবে, তো কী বলবে শেষে তোমার দর্শক? আপনাদের ভালোবাসা চাই, বধুয়া সিরিয়াল দেখতে হবে 7:30 স্টার জলসায়। আমার প্রথম কাজ, আপনাদের ভালোবাসা ছাড়া কোনো কিছুই কখনোই সম্ভব নয়।